জিনদের শ্রেণী নিয়ে কথা বলতে গেলে সবার কৌতূহল আরো বেড়ে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কেননা মানুষের মাঝে এই সকল প্রশ্ন এবং কৌতূহল আগে থেকেই। জিনদের শ্রেণী মূলত তিনটি, যা স্পষ্ট হাদিসের মাধ্যমে প্রমাণিত। জিনদের অস্তিত্বের পরিপ্রেক্ষিতে সাধারণত তাদের তিন শ্রেণীতে ভাগ করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর জিন আছে। এক শ্রেণী যাদের ডানা রয়েছে এবং তারা আকাশে এবং বাতাসে উড়ে বেড়ায়। এক শ্রেণী যারা সাপ ও কুকুরের আকৃতিতে বসবাস করে, এবং এক শ্রেণী যারা স্থায়ীভাবে বসবাস করে ও উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, অর্থাৎ ভ্রমণ করে। অতএব আমরা জানতে পারলাম যে জিন মূলত তিন শ্রেণীর, তবে আরও দুটি শ্রেণীতে জিনকে বিভক্ত করা যায়, অর্থাৎ মুসলিম এবং আরেক শ্রেণী হচ্ছে কাফের। The jinn, in terms of their modes of existence, are of three types. The Prophet sallallahu alaihi wasallam said, there are three types of jinn. One type which flies in the air all the time, another type which exists as snakes and dogs, and an earthbound type which resides in one place or wanders about. These are the three forms in which the jinn exist in the world. With regards to their faith, they are divided into two categories: believers and disbelievers, just like human beings.